সুগন্ধ নিউজ ইউটিউব চ্যানেলে আজকে আমরা দেখে নেবো যে তোমাদের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একটা বড় বিগ আপডেট এসেছে, যে আগের বছরে তোমাদের যে অনলাইন ক্লাস হচ্ছিল বা টিভিতে ক্লাস হচ্ছিল সেই ক্লাসগুলো ফের চালু হবে। সে বিষয়ে বিস্তারিত আলোচনা করে নেবো যে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত বা দ্বাদশ শ্রেণী পর্যন্ত তোমাদের যে ক্লাসগুলো অনলাইন, এখন তো ক্লাস হচ্ছে না তোমাদের স্কুলে বা তোমাদের স্কুলে যে ক্লাসগুলো হচ্ছে না সেই ক্লাসগুলো অনলাইন বা টিভিতে মাধ্যমে নেবে। তো এই আপডেটটা উঠে এসেছে নিউজ 18 বাংলা থেকে। তো আমরা বিস্তারিত কি বলা হয়েছে, এই বিস্তারিত এতে কী কী বলা আছে তা আমরা বিস্তারিত জেনে নেবো। সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেলটা অল করে রাখবে, ঠিক আছে? তাতে এরম তারা আমি ভিডিও দেবো। ওকে, তো কী বলা হয়েছে দেখো, স্কুল পড়ুয়াদের জন্য বড় খবর, অভিনব পদ্ধতিতে ক্লাস নেওয়া পরিকল্পনা রাজ্যের। ঠিক আছে, তোমাদের রাজ্যের পরিকল্পনা নেবে, তার মানে হচ্ছে যে যেমন তারা ক্লাস করা হতো, যা এবিপি আনন্দ এইসব যাওয়া যে সব টিভির মাধ্যমে ক্লাস হতো বা অনলাইনে যত ক্লাস হতো, সেই 2020 সালে যে ক্লাসগুলো নেওয়া হয়েছিলো সেই বিষয়ে সেরকম তারা ক্লাস নেবে। তো কী কী ফের কিরম তারা নিয়ম হয়েছে সব পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখলে তুমি বুঝতে যাবে যে কিরম তারা তোমাদের পরীক্ষা নেওয়া হবে। ওকে, তো দেখো নিশ্চয়ই 8টার সময় বেড়েছে। গত বছরের পরে এই বছরও রাজ্যের সরকার টেলিভিশন ও রেডিওতে ক্লাস নেওয়ার পরিকল্পনা নিতে শুরু করলো। অন্তত তেমনিটাই খবর রাজ্য স্কুল শিক্ষা দপ্তরে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সূত্রের সিলেবাস কমিটির সঙ্গে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে বলেই জানা গিয়েছে। করোনা পরিস্থিতি কোনো শ্রেণী ক্লাস নেওয়া হবে তা নিয়ে কখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে নবম ও দশম শ্রেণীকে গুরুত্ব দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর। যদিও এই বিষয় নিয়ে প্রাথমিক স্তরে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে। সূত্রের খবর, সামগ্রিকভাবে প্রস্তাব মুখ্যমন্ত্রীর তরফেও পাঠানো হবে, তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছরে করোনা পরিস্থিতি ক্লাস নেওয়া হয়েছিল টেলিভিশনের মারফত, বিশেষ তো নবম শ্রেণী ও দশম শ্রেণীকে প্রাথমিকভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে দশম শ্রেণী ও অর্থাৎ মাধ্যমিক ক্লাস করানো হয়েছিল, উচ্চ মাধ্যমিকে ক্লাস করানো হয়েছিল টেলিভিশনের মারফত। লক্ষ্য ছিল যাতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের সিলেবাস কিছুটা এগোনো যায়, তবে শুরু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের নয়, পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়া হয়েছিল টেলিভিশনের মারফত। 4 মাসে ও বেশি সময়সীমা ধরে এই ক্লাস চলেছে। গত বছর পরও ফের এই বছরও ঠিক একই ফর্মুলা ক্লাস নিতে চলেছে রাজ্য। যদিও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের কথা ভেবে ক্লাস নেওয়া হবে নাকি অন্যান্য শ্রেণীর ক্লাস নেওয়া হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তো বড়োটা দেখো, প্রসঙ্গিত 2020 বিভিন্ন স্কুল শিক্ষকদের স্টুডিওতে এনে ক্লাস করানো হয়েছিল, যদিও এই বছর সেই অর্থে দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস হয়নি, দশম শ্রেণীর ক্লাস হয়নি। অনলাইনে ক্লাস করার কথা বলা হলেও অসংখ্য তা হয়নি বলে জানা গিয়েছে। ইতিমধ্যে একাদশ শ্রেণী সব পড়ুয়াদের দ্বাদশ শ্রেণীতে তুলে দেওয়া নির্দেশিকা জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেক্ষেত্রে মনে করা হচ্ছে জুলাই মাসের থেকে টেলিভিশন রেডিওতে ক্লাস নিতে পারে রাজ্য শিক্ষা দপ্তর, যদিও এই বিভিন্ন বিষয় নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তো তোমাদের এই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যে তোমাদের ক্লাস নেওয়া হবে ফের কীরকমভাবে কী। তো তোমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, পাশে থাকা বেল আইকনটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবে, তাতে তারা আমার নোটিফিকেশান পাওয়া তারে। ওকে, তোমার বন্ধুদের সাথে।